দক্ষিণেশ্বর আলো করে আছেন মা ভবতারিণী। দেবী মূর্তির এহেন প্রসন্ন রূপ সচরাচর দেখা যায় না। এই রূপ কল্পনা করেই যেন কবি লিখেছিলেন, সিন্ধুতে মার বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক। অপরূপ এই মূর্তিখানা শুধুমাত্র মূর্তি নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে তিনি ছিলেন মা, যাকে না খাইয়ে নিজে জলটুকু মুখে তুলতেন না ঠাকুর। মা ভবতারিণীর এই মূর্তিটির রূপকার ছিলেন কাটোয়ার দইহাটের নবীন ভাস্কর। তিনি দক্ষিণেশ্বরের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য একটি দুটি করে মোট তিনটি মূর্তি বানিয়েছিলেন, কিন্তু আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর একটি মূর্তি দেখতে পাই। তাহলে বাকি দুটি মূর্তি কোথায় গেল? এই প্রশ্ন ভক্তদের মনে আসতেই পারে, তাই ঘটনাটি সম্পূর্ণ এবং সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শোনা যায় সেবার কাশীতে দেবী অন্নপূর্ণার পূজা দিতে যাচ্ছিলেন রানীমা। ঠিক যাত্রার পাককালে দেবীর স্বপ্নাদেশ হয়। দেবী জানান, কাশীতে যেতে হবে কেন, বরং কলকাতাতেই গঙ্গার তীরে রানী যেন একখানা মন্দির নির্মাণ করেন, সেখানেই যেন তাকে প্রতিষ্ঠা করা হয়। সেবারের মতন স্থগিত হয়ে যায় কাশী যাত্রা। মন্দির নির্মাণের মন দিলেন মা, কিন্তু শুধু মন্দির হলেই তো হবে না, মায়ের মূর্তিও তো গড়াতে হবে। কার উপর দায়িত্ব দেবেন এই মূর্তি নির্মাণের? শুরু হলো খোঁজ, শেষ পর্যন্ত দইহাটের নবীন ভাস্কর পেলেন বরাত। তিনি তখন সদ্য যুবক, খ্যাতির আলো তখনও তাকে স্পর্শ করেনি, তবে তার হাতে কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। মা ভবতারিণীর মূর্তি নির্মাণের পর বিখ্যাত হয়ে উঠবেন নবীন ভাস্কর। তবে সেই খ্যাতি পাওয়ার আগে যে নিষ্ঠা ও ভক্তিতে নবীন এই কাজ করেছিলেন তা স্মরণীয়। কেবলমাত্র পেশাদার ভাস্কর হিসাবেই নবীন এ কাজ করেননি, যেরকম ভক্তি থাকলে মায়ের এমন রূপ ফুটিয়ে তোলা যায় সেরকমই ভক্তিভাব ছিল তার কাজে। একজন সাধকের মতোই এ কাজে মগ্ন হয়েছিলেন তিনি। কলকাতায় এসে শুরু করলেন মূর্তি নির্মাণের কাজ। সেই সময় কয়েক মাস ধরে ভবিষ্য অন্ন খেয়ে নিষ্ঠা সহকারে মূর্তি তৈরির কাজ শেষ করেন তিনি। কিন্তু কাজ যেন শেষ হয়েও শেষ হলো না। আসলে মায়ের ইচ্ছা বুঝি ছিল অন্যরকম। মূর্তি নির্মাণ হলে রানী রাসমণি এলেন মাকে দেখতে। মূর্তি তার একরকম পছন্দই হলো, তবু সমস্যা একটা থেকেই গেল। রানীমার মনে হলো দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের মাপের সাথে মূর্তি বেমানান হচ্ছে, একটু যেন ছোট হয়েছে মূর্তি। রানী ফের নবীন ভাস্করকে আর একটু বড় করে মূর্তি তৈরির বরাত দেন এবং আবার কাজে লেগে পড়েন নবীন। আবার গড়লেন মা ভবতারিণীর মূর্তি। এবারও কাজ শেষ হলে রানীমা দেখতে আসলেন। আবার দেখা দিল আরেক সমস্যা, এবার মূর্তি হলো গর্ভগৃহের মাপের থেকে কিঞ্চিত বড়। পুনরায় মূর্তি তৈরি শুরু করলেন নবীন। এবার যে মূর্তি নির্মিত হলো, আমরা আজও সেই রূপেই মায়ের দর্শন পাই দক্ষিণেশ্বর মন্দিরে। 1855 সালে এই মূর্তিটি নির্মিত হয়েছিল। অর্থাৎ নবীন ভাস্কর মোট তিনটি মূর্তি তৈরি করেছিলেন একই কোষ্ঠী পাথর দিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য যে তখন কোষ্ঠিক পাথর খুব সহজে পাওয়া যেত না, কিন্তু নবীন ভাস্করকে এ ব্যাপারে পূর্ণাঙ্গ সাহায্য করেন বর্ধমানের মহারাজ। তিনি পশ্চিম জামালপুরে একটি পাহাড় কিনে নেন, সেই পাথর দিয়েই এই মূর্তি তৈরি হয়। তাই তিনটি কালীমূর্তিকে তিন বোন বলে বর্ণনা করা হতো। নবীন ভাস্কর নির্মিত সবচেয়ে বড় মূর্তিটি হেদুয়ার গুহবাড়িতে নিস্তারিণী কালী নামে পূজিত হচ্ছেন। সবচেয়ে ছোট মূর্তিটি বরানগরের দেব প্রামাণিক পরিবারের ব্রহ্মময়ী কালী নামে পূজিত হচ্ছে। এই ব্রহ্মময়ী কালীকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাসিমা বলে ডাকতেন, কারণ দক্ষিণেশ্বরের ভবতারিণী মা এবং বরানগরের ব্রহ্মময়ী মায়ের মুখের আদল অলৌকিকভাবে হুবহু এক। মা ভবতারিণীর মূর্তি নির্মাণের পর থেকেই নবীন ভাস্কর সারা বাংলাতেই খ্যাতি অর্জন করেন এবং তারপর থেকে আরও বহু মূর্তি গড়ার বরাত আসতে থাকে। দেবতার মূর্তি গড়া ছাড়াও পরবর্তীতে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেন তিনি। নবীন ভাস্করের তৈরি আরও একটি মা কালীর মূর্তি বীরভূমের সিউড়িতে পূজিত হয়, যা বড় কালীবাড়ির মন্দির নামে পরিচিত। নবীন ভাস্করের হাতে সেই জাদু আর মনের ভক্তি শুধু দেবালয়ে নয়, আলো হয়ে জেগে রয়েছে অসংখ্য ভক্তদের মনের মন্দিরেও। নমস্কার, আজ এ পর্যন্তই। পরবর্তী এরকম জানা অজানা ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।